আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ নায়িকা পরিমনির হাতে চলতি বছরে খুব একটা কাজ নেই গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল ছবি নির্মাণের পর থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি এখন গতানুগতিক ছবিতে আর অভিনয় করছেন না তিনি মানসম্মত ছবি বেছে বেছে কাজ করছেন নি নায়িকা কিন্তু হাতে কাজ কম থাকলেও পরীকে ধরা কিছুটা কঠিন কি নিয়ে ব্যস্ত তিনি নিজের সাম্প্রতিক অবস্থা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরিমণি বিয়ের বিষয়ে উঠে এসেছে আলোচনায় পরিমণি বলেন আমি চাইলে সারা বছরই বাণিজ্যিক ছবিতে কাজ করতে পারতাম কিন্তু স্বপ্নজাল করার পর ফেসবুক এস এম এস মেইলে আমার দর্শক শুভাকাঙ্ক্ষীরা মতামত দিয়েছেন আমি যেন তথাকথিত বাণিজ্যিক ছবিতে আর কাজ না করি বছরে যদি একটা ছবিও করি সেটা যেন আমাকে সারা বছর দর্শকদের মনে বাঁচিয়ে রাখে আমি সেভাবেই এগোচ্ছি এদিকে বিনোদন সাংবাদিক তামিম হাসানকে পরিমনি বিয়ে করছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে তা উড়িয়ে দিয়েছেন তিনি তবে দুজনে রসায়ন ভালোই যাচ্ছে তা বোঝা গেল পরীর কথায় দুই পরিবারের পক্ষ থেকে ভালো সময় দেখে বিয়ের আলোচনা হচ্ছে এই বিষয়ে পরিমনি বলেন ইদানিং আমাদের দুই পরিবার বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা করছেন একটা সুন্দর সময় ঠিক করে আয়োজন করে পারিবারিকভাবে বিয়ে হবে আমি আমার বংশের বড় মেয়ে আর তামিম তার পরিবারের বড় ছেলে তবে তামিম আর আমি তো এখনই বিয়ে করতে চাই হা হা করে হেসে দিলেন তিনি